ইউরোপে করোনায় আক্রান্ত দেশের মধ্যে অন্যতম ইতালি বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো থাকায় স্বাভাবিক জীবনে ফিরে আসছে দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। গত বছর পুরোটা সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনে থাকা প্রতিটি মানুষ হাঁপিয়ে উঠেছে, আর তাই কিছুটা মানসিক প্রশান্তির জন্য আমরা প্রবাসীর পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করে। সামাজিক ব্যক্তিত্ব রেজাউল করিম রিপন ও রমজান রানার সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এবারে স্থান ছিল লাগোদি সালতো। প্রাকৃতিক পরিবেশ ঘেরা স্থানটিতে দিনভর এই আনন্দ আর খেলাধুলায় মেতে থাকে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। সকলের এই ঐক্যবদ্ধ ও সহৃদয়তা যেন অটুট থাকে, যেন ভবিষ্যতেও আমরা প্রবাসী সকলের হয়ে কাজ করতে পারে, একে অন্যের পাশে থাকতে পারে। ঐক্যবদ্ধভাবে যারা আমরা আসছি, ঐক্যবদ্ধভাবে আমরা যে আজকে আমরা প্রবাসী ব্যানারে এসেছি, আসতে পেরেছি এবং এখানে বনভোজনকে সাফল্য করার ন্যূনতম চেষ্টা করেছি, সাফল্য মণ্ডিত হয়েছে কিনা সেটা আপনাদের কাছে আমার প্রশ্নটা রয়ে গেল। আমি আশা করি আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে আবারও আমরা প্রবাসী ব্যানারে যেন আরেকটা সুন্দর, এর থেকে বড় এবং সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করব। সার্বিকভাবে চেষ্টা করেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, কারণ গত একটি বছর কোভিডের কারণে সবার ভিতরেই একটু বড় আক্রান্ত মন ছিল, কেউ কোথাও যেতে পারেনি। আমরা চেষ্টা করছি সাধ্যমতো এই পিকনিকটাকে আনন্দ আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন, আতিকুর রহমান, আসিফ আকন্দ, হালিম মৃধা, আলমগীর হোসেন, মুরাদ মুসা, শেখ মেনন, শাহিন মোল্লা। আনন্দঘন এই পরিবেশে নিজের অনুভূতি প্রকাশ করেন 3 নং কমুনের সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিন্টু ও আবু সালিক এবং নতুন প্রজন্ম থেকে রাইসা রমজান। এতদিনের লকডাউনের পরে বের হওয়া হলো, সবাই একসাথে, অনেক ভালো লাগছে। সব আসলে আমরা অনেকগুলো পরিবার, কিন্তু সবাই মিলে একটা বড় একটা পরিবার হয়ে আসছি। আমরা আপনারা পরবর্তীতেও যেন সেই আনন্দ প্রকাশ দিতে পারেন, সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সেই আনন্দটুকু উপলব্ধি করতে পারার জন্য আপনারা যতটুকু আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। গত 2 বছর করতে পারিনি আমরা করোনার কারণে, যাই হোক আমাদের সারাই আপনারা আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল লটারি, যেখানে 10 জনকে পুরস্কার করা হয়। তবে প্রথম 3 জন রিমা আক্তার, শাহিন মোল্লা ও মুসা খান বিশেষ পুরস্কার প্রাপ্ত হন। এদিকে নারীদের জন্য অন্যতম জনপ্রিয় বালিশ খেলার আয়োজনে আনন্দ যেন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বালিশ খেলায় প্রথম হয় নুসরাত, দ্বিতীয় উষ্ণ রহমান এবং তৃতীয় স্থান অধিকার করে ফারজানা। লাবণ্য চৌধুরী, ইতালি।